मेरा दिल भी कितना पागल है ये प्यार से। हेलो प्रिय दर्शकरा, आबार आइछि आपनारा प्रिय चैनल গরম মশলা নিয়া আপনাদের কাছে। আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আইছি, নতুনভাবে নতুন চ্যালেঞ্জ নিয়ে আইছি, নতুন ধরনের। তো এতদিন আমরা সব ভিডিও রেস্টুরেন্ট সরি অফিসে বা বাবলিদির ঘরে বা আমার ঘরে বা ওই দিন দেখছেন লাস্ট ভিডিওতে আমরা সুমামিসের বাড়িতে গেছি, আমরা জার্জির ঘরে বা রিলেটিভের ঘরে গিয়া আমরা ভিডিও বানাইছি চ্যালেঞ্জের। কিন্তু আজকের ভিডিওটা আমরা স্পেশাল রেস্টুরেন্টে আইয়া বানাইলাম। তো আজকে আমরা বিকালবেলা চিটিং করতে পারতাম না, তো সুমামিসরে কইলাম চলো না আমরা একটা কিছু ভিডিও বাইরে গিয়া বানাইতে, কইলো তো চলো চ্যালেঞ্জ করি একটা রেস্টুরেন্টে গিয়া। আর রেস্টুরেন্টে আইয়া ভিডিও বানানির আরেকটা রিজন হইল গিয়া আজকের ভিডিওর মধ্যে অনেক বড় একটা টুইস্ট আছে। এই যে আপনারা বাসন উসন মাঝি যে হারে আপনারা দেখানি হয় না লাইভ, কিন্তু আজকে যে হারবো হে কিন্তু বেশি না, আজকে তো ফার্স্ট টাইম, তার লেগে দুইটা জাস্ট দুইটা কিন্তু দুইটা খাইতে লাগবে। এই মরিচগুলো কিন্তু ঝাল আছে, এগুলোর ধানু মরিচ হয় ছোট ছোট লঙ্কাগুলো, তো আজকে যে হারবো দুইটা লঙ্কা খাইতেই লাগবো, এটা জিততেই লাগবো। আপনারাও দেখবা এই টুইস্টটা, তো এটা দেখার লেগে আপনারা আমরা সঙ্গে থাকতে লাগবো, ভিডিওটা স্কিপ করবা না, লাস্ট অবধি দেখবা। আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দেরি করা যায় না, আজকে তো আজকে আমি জিতব। আমরা কাঁচা লঙ্কাটা লইছি, যদি আমরা ঘরে বা অফিসে করি তো আমরা আমাদের মধ্যে একটা সেটিং হয়ে যাবো, খাইতাম না এটা না, কিন্তু সবাই সামনে তো স্পিকার দেওয়া যাইত না বা চিটিং করা যাইতো না, কারণ এখানে রেস্টুরেন্টে অনেক লোক আছে। তো এটার লেগে আজকে কাঁচা লঙ্কাটা খাইতেই লাগবো একদম প্র্যাকটিক্যাল। দর্শক তারা তিনজন আমারে ফেলাইয়া খাইলা দেবো আমার ক্যামেরা দিয়া। দর্শক মনসের সোমবারে নিরামিষ, মঙ্গলবারও নিরামিষ, বুধবারও নিরামিষ, বৃহস্পতিবারও নিরামিষ, খালি শুক্রবার আমিষ। তো মনসের কিরকম বসাই দেওয়া হ্যাঁ শনি আসুন শনির সময় আমিও খাই, কিন্তু সময় মতো কোনো সময় প্রবলেম হলে খাই যাই, অতটা মানা যায় না। সুমামিসের লেগে সুমামিসে কইছে একটা গান গাওয়ার লেগে দর্শক সুমামিসরে সবরি বাদা ভাই তিনজনই খুব আমারে খুবই আদর করে, তো এটার বেশি যে একটা গান গাই। মেরা দিল ভি কিতনা পাগল হে ইয়ে প্যার সে করতা হে, সর সামনে জব তুম আতে হো, মেরা দিল সলমান খানের মনে পড়ে না, কিতনা পাগল হে ইয়ে প্যার কো তুম সে করতা হে। সত্যি দর্শক গানটা কিরকম লাগছে আপনারা জানেন, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে কইরাম, আর সত্যি তারা তিনজন আমার খুব বেশি ভালো হয় সত্যি, আর গুম থেকে উঠিয়ে তারা দেখি না মানে কিরকম একটা গুম থেকে উঠিয়ে দিয়ে সুমা
মামিস কিছু ভিডিও আসেনি তাহলে না দেখলে যেমন মনটা অন্যরকম হয়ে যায় তার লাগে আমরা প্রিয়জনদের গেটের সামনে গিয়ে দাঁড়াইতে কি দেখে আর না দেখলে ভালো একটা তো 12টা একটা বাজায় আমরা এটাও ডেইলি না মনসে কোন দিন ঢুকুন তাই ফটো দেখোস নি ওয়াল পিকচার রাখছো ওই ওয়াল পিকচার রাখছি মিথ্যা হল না না দর্শক ওয়াল পিকচার রাখছি আমার হোয়াটসঅ্যাপে প্রিয় দর্শকরা আজকে কিন্তু দিদি এমন খাদি তাড়াতাড়ি খাইতে লাগে ও সুমা মিস তো জিতে গেছে ও আজকে সূর্য কোন দিকে উঠছে পশ্চিম দিকে আমারও জিততে লাগবো আমার একটু বেশি দি লাগছে দর্শক চাউমিন বানাইছে না এটা পনির রোলের মধ্যে যে জাল লাগে কিন্তু সুমামিসে হইয়া দিছে দর্শক জাল দিত ঠিকছে তো দিছে বালা ঠিকই দিছে মানে বেতলা দিছে আমার ঝাল লেগেছে আমার ভাল লেগেছে স্বপ্ন কোথায় তারা ঘুম দিতে চায় তোমাকে আমি দুজনে পারছি গানটা এখন গাইছি গানটা তোমার গানটা চ্যালেঞ্জ করিয়া নি না সিঙ্গার সারে গামে যাওয়ার লাগে প্র্যাকটিস করিয়া সবাই কলকাতা চ্যালেঞ্জে বইয়া বলে আমরা বলে চ্যালেঞ্জ করি না বলে আস্তে আস্তে খাই খাওয়াটা ফিল করিয়া করে খাইতে চ্যালেঞ্জ তো করলাম সবাই যদি এক ধরনের করে তে কিটা কিটা আমরা একটু ইউনিক টাইপের করলাম নতুন চ্যালেঞ্জগুলো বাই করলাম মাতিয়া মাতিয়া গান গায়া গায়া খায়া খায়া চ্যালেঞ্জ করলাম ও মা গো সুমা মিশা দেখি আজকে বা তাড়াতাড়ি শেষ হয়ে যায় চ্যালেঞ্জে বোয়া মানে কিটা দর্শক স্পিডে হওয়ার জরুরি নেই একটু আস্তে আস্তে খায় অত চ্যালেঞ্জ করা যায় ঢুকাই দিল ও দেখা দেখ নাম মরিস না মাই গো কৃষ্ণ দিদি কোন দিকে ঢুকাই দিলা আজকে তারা আমার পানিশমেন্ট দেখে ইচ্ছা করে হারাইবার লাগি তারা আমার পনির রোলটা অতটা দিছে তো ঝাল আসলো অতটা দিছে আমার দিছে এখন যে তাই দুইটা কাঁচা লঙ্কা কেমনে খাইব ক্যান্সেল করে দেই না পানিশমেন্টটা তো তুমি খাইলা না কেন ধীরে ধীরে খাইছো কেন আমি তো তাই খেয়ে খাইলো না না কাঁচা লঙ্কা না খাইলে উঠতে দিতাম না আর নেক্সট ভিডিও গরম মশলা দিতে পারতাম মর্নিং জানতে হবে এরপরে গরম মশলা খাইতে পারতাম সুমামি দর্শক ব্যাকগ্রাউন্ড থেকে আমি দিলাম খুব সুন্দর মামিসাকে দিচ্ছে খুব ভালো লাগছে দর্শক খুব দুঃখের কথা আমি হারিয়েছি ফার্স্ট লোকে করিশ্মা দি সেকেন্ড লোকে মামিস কোন দিয়ে ঢুকাইছো আজকে তো খালি তুমি একবার বলে বাপ খেয়ে এদিকে মানুষে ঢুকায় সব সময় দিয়ে তবু অতদিন ঢুকে না আজকে কি রকম ঢুকাই দিল চেষ্টা করতে করতে দিয়ে গেছে ও মামিস পুজো কচুয়ারি ওর খাওয়া জরুরি নেই জরুরি ও মা জরুরি
ইচ্ছা করে আমার হারাইছে দর্শক, তারা আমার আগে থেকে আমার তারা এতটা অতটা দিচ্ছে আর তারা একটু একটু লইছে আর বাবলি দিয়ে তো মরিচ হারার ইয়েটা তাই লইলো। আর দর্শক নেক্সটে কি তার চ্যালেঞ্জ আনতাম এখন, আপনারা তো কাঁচা লঙ্কা হয়েছে, কাঁচা লঙ্কারও হয়ে গেছে দর্শক, না আমার হারিয়ে আজকে যে খুশি লাগে দর্শক, আর সঙ্গে আর তো ওই যে মরিচ খাইয়া তো আরও বেশি খুশি লাগে, মানে এটা তাই কইতে পারে না, তাই তো কইতো এলিকে তাই কট কো কতটুকু যে খুশি লাগে এটা তো আমরা সত্যি খুব বেশি খুশি লাগে, আমরা মরিচ খাইয়া পাগল হয়ে গেছি পনির ডোলের ভিতরে, তাই মরিচ খাইয়া তাই কিছু হইছে না আমারই। তো নেক্সটে কি চ্যালেঞ্জ আনতাম দর্শক জানাইবেন, আর একটা দর্শক কইবেন না যে মরিচের চ্যালেঞ্জ, মরিচের চ্যালেঞ্জ করে দিছি শেষ, আর হইতো না মরিচের চ্যালেঞ্জ, আর নেক্সট করি বনশ্রী আর করিশ্মা রসগোল্লার চ্যালেঞ্জ, আমি রসগোল্লা 10টা 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 পারবাই তো, না পারবাই তো রসগোল্লা আনমু, চিকেন বিরিয়ানি আনমু, ফুল চিকেন আনমু, বহুত কিছু আনার বাকি কিছু আছে, এটা আনার লাগা কিটা করতে লাগবো আপনারা, আমরা সঙ্গে থাকতে লাগবো আর সব সময় ভিডিওগুলো দেখতে লাগবো, শেয়ার করতে লাগবো, আর প্লিজ আমরা ফেসবুক পেজটা ফলো করবা, বেশি বেশি করে ফলো করবা, আর ভিডিওটা শেয়ার করবা যাতে সবার কাছে ভিডিওটা যায় আর বেশি বেশি ভিউ যায় আমরা ভিডিওর মধ্যে, আর ইউটিউব চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবা, আমরা দুইটার মধ্যে আমরা পেজ আছে ইউটিউব প্লাস ফেসবুক আমরা, আর তাছাড়া আমরা এখন প্রমোশনের ভিডিওগুলো বানাই আমরা সবসময়ই কইরাম, আর আপনারা দেখছেন আমরা রিসেন্ট কয়েকটা ভিডিও দিছি প্রমোশনের, তো প্লিজ আপনারা যদি যে কি কোনো কিচ্ছু যদি থাকে, কোনো ইনস্টিটিউট, কোনো ট্রেনিং সেন্টার, তারপরে অ্যাবাকাস, শপিং মল, এনিথিং এনিথিং, জুয়েলারি, ক্লথ, কাপড়ের দোকান, সব কিচ্ছু আমরা প্রমোট করি, রেস্টুরেন্ট সব কিচ্ছু, তো প্লিজ আপনারা যদি প্রমোট করার থাকে আমরা গরম মশলা টিমের সঙ্গে কন্ট্যাক্ট করবা, আমরা আপনারা মানে ইয়েগুলো প্রমোশন করিয়া দিব, আর আপনারা নিশ্চিন্ত মনে গরম মশলা টিমরে ডাকবা, যে আপনারা এটা ভাববা না যে গরম মশলা টিমরে যদি ডাকেন আপনারা একটা প্রমোশন করার পরে কতটুকু আপনারা প্রফিটেবল হইবা, কিন্তু আমরা অতটুকু বিশ্বাস দিতে পারি এখন অবধি যারা করাইছে, বা আপনারাও যদি করেন আপনারা ঠিকই আপনারা ফিডব্যাকটা খুবই ভালো আইব, কারণ যারারে আমরা করছি তারার থেকে আমরা ফিডব্যাক নিছি, তারা আমরা খুব ভালোই ফিডব্যাকগুলো দিতেছে, তো প্লিজ আপনারাও করাইন, আপনারা করাইয়া আপনারা দেখুন আপনারাও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো, আবার একবার লাস্ট ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করিয়া লাইক করবা, পট করিয়া শেয়ার করবা, আর ভট ভট করিয়া কমেন্ট করবা। তো আজকে আমরা বাবলি দিয়ে যে দুইটা কাঁচা লঙ্কা খাই আপনারা দেখাইছে, বাইনের বক্তব্যটা একটু শুনুন দর্শক, দর্শক আমি যে দুইটা কাঁচা লঙ্কা খাইছি কিরকম লাগছে, খাইয়া খাইয়া আমি যে দুইটা কাঁচা লঙ্কা খাই না ভাত খাইয়া হইছি, আমি যে দুইটা কাঁচা লঙ্কা খাইছি কিরকম লাগছে আপনারা, আপনারা এতদিন থেকে কইলাই যে কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ করো, কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ করো, কাঁচা লঙ্কার চ্যালেঞ্জ করো, তো ফাইনালি আমি যাই হোক দুইটা দিয়ে তো চ্যালেঞ্জ করলাম, নেক্সটে যদি পারি তো 10টা দিয়ে করি দেয় কিছু কিছু ব্যাপার না, আপনারা লাগি আমরা এত কষ্ট করলাম, এত কষ্ট করলাম ঘরের কাজ করার সঙ্গে সঙ্গে একটু রেস্ট না করি আবার বাইরে, দর্শক আমরা যে ভিডিও করি এটা না যে আমরা খুব মানে আরামে আছি,
মানে দুই দিক মেইনটেইন করা বহুত কষ্ট হয়ে যায় তারপরেও অত কষ্ট কেনে আর দর্শক প্রত্যেক কথার একটা জোর আছে দর্শক কষ্ট কেন 11টা ঘুম থেকে না না এটা এটা যা বেকার কথা দর্শক 11টা রাতে কালকে আমারে 12টার সময় ফোন করিয়া কর সুমামি তুমি ঘুমাইছো নি মানে 12টার তার মানে আওয়াজটা পুরো মানে যেরকম 7টা বাজে সন্ধ্যাবেলা 7টা বাজে যেরকম এইরকম তো 12টা একটা পর্যন্ত না ঘুমাইলে সকালে তো লেটই উঠবো এটাই আর কিছু না দর্শক এখানে ভিডিওটা শেষ করলাম পুরো ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ